হ্যালো বন্ধুরা, আশার আলো 21 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে আলোচনা করব বেদানা খাওয়ার উপকারিতা নিয়ে। আমি আলোচনা করব বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করে এই বেদানা ফলটি। বেদানা একটি পুষ্টিকর সমৃদ্ধ খাবার। বেদানায় রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন কে ও পটাশিয়াম রয়েছে এই বেদানায়। বেদানায় থাকে অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই ফলটি খুবই উপকারী এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এই বেদানা। বেদানা সারা বছর পাওয়া যায়, কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। বেদানাটা আমাদের দেশে খুব উত্তরাঞ্চলে জেলাগুলোতে পাহাড়টা অঞ্চলে বেদানা হয়ে থাকে। তাছাড়া বিদেশে থেকে এই বেদানা আমদানি করা হয় এবং বেদানা খুবই পুষ্টি আউবর্ধক এবং মেধাবর্ধক স্মৃতিবর্ধক এই বেদানা এবং আউ বৃদ্ধি করে। বেদানায় প্রোস্টেট ক্যান্সারের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। প্রোস্টেট ক্যান্সারের সমস্যা তারা এই প্রোস্টেট ক্যান্সার হতে দেয় না। এই প্রোস্টেট ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং ঝুঁকি প্রোস্টেট কেন্দ্রের ঝুঁকি থেকে মুক্ত রাখে এই বেদানা। বেদানা খেলে আমাদের হৃদযন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে। কারণ এই আমাদের হার্টে রক্ত চলাচল নালীগুলোকে রক্ত চলাচলে সহযোগিতা করে এই বেদানা। বেদানা খেলে অ্যানিমিয়া ও রক্তশূন্যতা থেকে মুক্তি পাওয়া যায় এবং যাদের অ্যানিমিয়া ও রক্তশূন্যতা রয়েছে তারা বেদানা খেলে খুবই উপকার পাবে। কারণ রক্তশূন্যতা দূর করে কার্যকরী ভূমিকা পালন করে অ্যানিমিয়া। তাই যাদের রক্তশূন্য তারা বেদানা খেলে খুবই উপকার পাবে। বেদানা খেলে আমাদের শরীরে রক্ত চলাচলে সাহায্য করে এবং আমাদের শরীরে কোলেস্ট্রলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে এবং আমাদের শরীর থেকে খারাপ কোলেস্ট্রল শরীর থেকে বের করে দেয়। এবং কোলেস্ট্রলের মাত্রা ঠিক রাখে এই বেদানা। বেদানা খেলে আমাদের শরীরে হজম ক্ষমতা স্বাভাবিক রাখে এবং বেদানা। বেদানা রস যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই যার যৌন দুর্বলতা ভুগছেন তারা বেদানা খেতে পারে। এতে টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে এই বেদানা এবং যৌন ক্ষমতা ধরে রাখতে সাহায্য করে। তাই যাদের যৌন দুর্বলতা রয়েছেন তারা এই বেদানা খেলে খুবই উপকার পাবে। কারণ টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়াতে সাহায্য করে এই বেদানা এবং যৌন দুর্বলতা দূর করতে সাহায্য করে এই বেদানা। তাহলে বেদানার রস খুবই উপকারী তাদের পক্ষে। বেদানা খেলে মুখে দুর্গন্ধ, দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়া রোধ এবং দাঁতের মাড়ি মজবুত রাখতে সাহায্য করে। তাই যাদের দাঁতের গোড়া বা মাড়ি দিয়ে রক্ত পড়ে বা দাঁতের সমস্যা, দাঁত দিয়ে পুঁজ পড়ে, দাঁতের গোড়া পুঁজ পড়ে, তারা এ বেদানা খেলে উপকার পাওয়ার। কারণ বেদানা দাঁতের মাড়ি এবং হাড় মজবুত রাখতে সাহায্য করে বেদানা। নিয়মিত বেদানা রস খেলে আমাদের শরীরের অ্যান্টিসেপ্টিক মতন কাজ করে। বেদানা রস আমাদের শরীরের পাঁচড়া, চুলকনি ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করে এই বেদানা। ঘা, পাঁচড়া, চুলকনি এবং যাদের এই ধরনের চর্ম সমস্যা তারা বেদানা খেলে খুবই উপকার পাবে। বেদানা রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। বেদানা খেলে আমাদের শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না এবং আমাদের ত্বক ভালো রাখে এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে এই বেদানা। তাই তাদের যারা ত্বকের সৌন্দর্য বা ত্বকের সমস্যায় ভুগছেন তারা এই বেদানা খেলে খুবই উপকার পাবে। কারণ ত্বকের উজ্জ্বলতা ফিরে রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বেদানা। বেদানার রস খুবই উপকারী।
স্বাস্থ্যের পক্ষে। বেদানে খেলে আমাদের লোহিত রক্তকণি বা কণিকার সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে এবং যারা রক্ত স্বল্পতা এনিমিয়া রোগীদের জন্য খুবই উপকারী এবং লোহিত রক্তকণিকা বৃদ্ধিতে সাহায্য করে বেদানা। নিয়মিত বেদানা খেলে ডায়াবেটিস আপনার ধারে কাছে আসতে পারবে না এবং যারা ডায়াবেটিসে ভুগছেন তারা বেদানা হ্রাস করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এই বেদানা খেলে। এই বেদানা এবং ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উত্তম খাবার কারণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সুগারের মাত্রা ঠিক রাখে। তাছাড়া যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা বেদানা খেলে উপকার পাবেন। বেদানা খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে বেদানা। যারা জয়েন্টের ব্যথা, বাত ব্যথা বা অর্থোরাইটিসের সমস্যায় ভুগছেন তারা বেদানা খেলে তৎজলদি উপকার পাবে। যাদের বাত ব্যথা বা আর্থ্রাইটিসের ব্যথা ভুগছেন, জয়েন্টের ব্যথা, তারা বেদানা হ্রাস করলে খুব উপকার পাবেন। প্রতিদিন একটি করে বেদানা খেলে আমাদের শরীরে প্রায় সব ভিটামিনের চাহিদা পূরণ করে এই বেদানা। তাহলে এই বেদানা খুবই পুষ্টিমান সম্পূর্ণ কারণ শরীরের এই পুষ্টির চাহিদা পূরণ করে এবং আমাদের রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে এবং আমাদের শরীরে এনার্জি ফিরে পেতে সাহায্য করে এবং আমাদের অ্যান্টিবায়োটিকের মতন কাজ করে এই বেদানা রস। এটি আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেম বজায় রাখতে সাহায্য করে এবং ত্বক ভালো রাখে এবং ত্বকের স্বাস্থ্য, ত্বকের উজ্জ্বলতা ফিরে রাখতে সাহায্য করে এই বেদানা। বেদানা রস পাকস্থলীর কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে, পাকস্থলীর কর্মক্ষমতা বাড়াতে সাহায্য এবং হজম ক্ষমতা উন্নতিতে সাহায্য করে। তাই যাদের হজমের সমস্যা তারা বেদানা রস খেলে খুবই উপকার পাবেন, বেদানা রস খেলে খুবই উপকার পাবে। নিয়মিত বেদানা রস খেলে মাথা চুল পড়া কমে এবং মাথা চুল পড়া কমে। তাই যাদের চুল পড়ার সমস্যা তারা বেদানা রস খেলে খুবই উপকার পাবে কারণ মাথা চুল পড়া সারাতে খুবই গুরুত্বপূর্ণ। তাই যাদের মাথা চুল ঝরে যাচ্ছে বা চুল ঝরে যাচ্ছে বা চুল চুল চিকন হয়ে যাচ্ছে বা তাদের জন্য এই বেদানা খুবই হবে কারণ চুল পড়া রোধে এবং চুলের স্বাস্থ্য এবং চুলে ত্বকে চুলে যাদের খুশকি রয়েছে সে সমস্ত সমস্যা দূর করতে বেদানা, কারণ ত্বক ভালো রাখতে সাহায্য করে এই বেদানা এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে এই বেদানা। তো বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করলাম বেদানা। আশা করি আপনাদের আমার ভিডিওটি একটু লাইক এবং সাবস্ক্রাইব তার এরকম ধরনের ভিডিও আমি আরও কত ধন্যবাদ সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব, ধন্যবাদ সবাই।